আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে ওয়েস্টার্ন ইউনিয়ন যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সৌদি আরবে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনারা বাংলাদেশে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। গত কয়েকদিন আগে আমি ভিডিও করে আপনাদের দেখিয়ে দিছি কিভাবে আপনারা ওয়েস্টার্ন ইউনিয়নে অ্যাকাউন্ট করতে পারবেন এবং কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন। সেই ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে এবং প্লে স্টোরের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। চলুন আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং আপনারা কিভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। আপনারা প্লে স্টোরে যাবেন প্রথমত, অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। অথবা আপনারা প্লে স্টোরে আসলে এখানে লিখবেন ওয়েস্টার্ন ইউনিয়ন সৌদি আরব লিখবেন। লিখলে সৌদি আরবের যে ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাপ্লিকেশনটি রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন এসএ, এটি সৌদি আরবের। আপনারা অবশ্যই ওয়েস্টার্ন ইউনিয়ন এসএ দেখে সেটি ইনস্টল করে নেবেন। অনেকেই আমাকে বলেছেন যে সৌদি আরবে ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয় না, হয়তোবা আপনার মোবাইলে এই ভার্সনটি সাপোর্ট করতেছে না, আপনি অন্য একটা ফোনে ট্রাই করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটি নিয়ে আমার এর আগে অলরেডি ভিডিও করা হয়েছে, সেই ভিডিওটির লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ভিডিওটি আপনারা দেখে এই ওয়েস্টার্ন ইউনিয়নে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাবেন। আমার যে ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম এবং এইখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার দেখতে পাচ্ছেন, এইখানে আমি ক্লিক করব এবং আমার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমি যেহেতু ফিঙ্গার দিয়ে লক করে রেখেছিলাম সেই জন্য আমি ফিঙ্গার দিলেই এই অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। আমি সৌদি আরব থেকে যেমন ধরেন বাংলাদেশে টাকা পাঠাবো বিকাশ অ্যাকাউন্টে, বাংলাদেশটি সিলেক্ট করার পরেও আপনারা এখানে দেখতে পাবেন কোন কোন মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। ক্যাশ নিতে পারবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এজেন্ট লোকেশন থেকে, যেমন ধরেন বাংলাদেশের যে কোনো ব্যাংকেই কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট রয়েছে, সেইখান থেকে আপনারা ক্যাশ নিতে পারবেন গোপন পিন নাম্বারের উপরে এবং আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এবং ডিজিটাল ওয়ালেটের মধ্যে শুধু বিকাশ অ্যাড করা হয়েছে, এখান থেকে আপনারা বিকাশের মাধ্যমে আপনি টাকা রিসিভ করতে পারবেন। এখানে আমি বাংলা 1000 টাকা সিলেক্ট করতেছি, দেখি আমার বিকাশ অ্যাকাউন্টে শুধু 1000 টাকা রিসিভ করব বাংলা টাকা, সেই জন্য দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টটি কাটবে এবং নিচে দেখতে পারবেন এখানে 22.38 টাকা রেট। আমি বিকাশ সিলেক্ট করে নিলাম ওয়ালেট বিকাশ এবং আমি পেমেন্ট করব মাদা কার্ড থেকে, মাদা ভিসা কার্ড, সেই ক্ষেত্রে এখানে কোনো ফিস নেই, 00। এখানে তারা দেখাচ্ছে 1 মিনিটের মধ্যেই টাকাটি পৌঁছে যাবে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন কোনো প্রকার চার্জ নেই। শুধু আমার যেই অ্যামাউন্টটি আমি পাঠাচ্ছি সেই অ্যামাউন্টটি কাটতেছে, এখানে ট্রান্সফার ফিস নেই বা ভ্যাট নেই, টোটাল যেটা এবং আমার ট্রান্সফার অ্যামাউন্ট সেটাই। আমি এখন নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আমরা একটি নতুন অ্যাকাউন্ট এখানে সেভ করে নিব, যেহেতু আমার বিকাশের কোনো অ্যাকাউন্ট সেভ করা নেই। আপনারা এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাড করে নেবেন অবশ্যই।
এখানে রিসিভার ফোন নাম্বার দিয়ে দিলাম এবং এখানে বিকাশ ওয়ালেট এটি অটোমেটিক সেট করা থাকবে। আপনারা এখান থেকে সবগুলো পুনরায় দেখে নেবেন। আমি আমার এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেখে নিচ্ছি এবং আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনারা এখানে নেমটা অবশ্যই যার নামে বিকাশ অ্যাকাউন্টটি খোলা অবশ্যই তার নামই ইউজ করবেন, অন্যজনের নাম ইউজ করবেন না যেই বিকাশ অ্যাকাউন্টটি তার নামে খোলা নেই। অবশ্যই একই ব্যক্তি হতে হবে। সেটি কনফার্ম হওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন, এখানে এইগুলা কমপ্লিট করে দেখে নেবেন পুনরায়। এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে পুনরায় তারা দেখিয়ে দিচ্ছে আমাকে, আমি এগুলো দেখে নিলাম এবং আই এগ্রিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। একটু সময় নিচ্ছে, আপনাদের হয়তো একটু সময় নিতে পারে, একটু অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার চাচ্ছে, অবশ্যই এখানে আপনারা আপনাদের ভিসা কার্ডটি এখানে দিয়ে দিবেন। আমি আমার কার্ড নাম্বারটি দিচ্ছি, পে নাওতে ক্লিক করবেন। যে কোডটি এসেছে এই কোডটি এখানে দিয়ে সাবমিট করতে হবে। কোডটি সাবমিট করার সাথেই আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে এখানে টাকাটি আমার বাংলাদেশে সেন্ড হয়ে গেছে এবং মোবাইলে একটি SMS এসে গেছে এবং স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ লেখাটি এসে গেছে। আশা করি টাকাটি আমার বিকাশ অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আমি এখন ফোন করে কনফার্ম করে নিব টাকাটি জমা হয়েছে কিনা। ভিডিওর প্রথমে আমি বলেছিলাম আপনাদের দেখিয়ে দিব ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা পাঠানো যায়। ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমি আসলে আপনাদের দেখাতে পারলাম না ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা পাঠানো যায়। আর আপনারা যদি না পাঠাতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কীভাবে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। আর ভিডিও সম্বন্ধে মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।